পরের ব্যায়াম উত্থান পাদাসন, দুটো হাত কোমরের তলায় দাও, শ্বাস নিয়ে ডান পাটা তোলো, শ্বাস ধরে রাখো, আরেকটু তোলো, হ্যাঁ বাহ, 90 ডিগ্রি হওয়া উচিত, শ্বাস ছেড়ে পাটা নামাও, শ্বাস নিয়ে বাঁ পা তোলো, শ্বাস ধরে রাখবে, শ্বাস ছেড়ে পা নামাও, শ্বাস নিয়ে দুপা তোলো, উত্থান পাদাসন, এতে পেটের চর্বি কমবে, শ্বাস ছেড়ে পা নামাও, এরপরে করো স্কন্ধাসন, ব্রিজ পোজ, দুটো পা ভাঁজ করে নাও, এবার শরীরটাকে ব্রিজের মতো তৈরি করো, ব্রিজ, তলা দিয়ে যেন নৌকা জাহাজ চলে যায় এরকম ব্রিজ বানাতে হবে, শ্বাস নেবে রাখবে, শ্বাস ছেড়ে আস্তে করে নামো, শরীরে যেন জার্কিং না হয়, আস্তে করে নামো, শ্বাস ছাড়িয়ে পাটা সোজা করে দাও, এবারে করো নৌকাসন, হ্যাঁ, শ্বাস নিয়ে নৌকার মতো শরীরকে করো, হাত আর পা তোলো, কোমরের উপরে ইয়ে থাকবে, শ্বাস ছেড়ে আস্তে করে নাও, হাত দুটো নামিয়ে দাও নিচের দিকে, হ্যাঁ, সবসময় যখনই সময় পাবে শবাসনের ইয়েতে বিশ্রাম, হাত নিচে রাখো, হ্যাঁ, এবারে নৌকাসনের দ্বিতীয় পোজ পালতোলা নৌকা করো, হ্যাঁ, হাতটা এবারে সোজাসুজি থাকবে আর পাটা উঁচু দিকে যাবে, শ্বাস ধরে রাখবে, শ্বাস ছেড়ে আস্তে করে নাম, নৌকাসন, এরপরে করো মর্কটাসন, দুই হাত মাথার তলায়, দুই পা জড়ো করে বাঁদিকে, চোখ মাথা ডান দিকে, ঘোরাও মাথা ডান দিকে একটু, রিয়া, হ্যাঁ, কানটা থাকবে হাতের তালুর ওপরে, শ্বাসটা ধরে রাখো, এইটা তুমি 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত পারবে, অসুবিধা নেই, শ্বাস নিয়ে পা সোজা করো, এবারে আবার পা ভাঁজ করে উল্টো দিকে যাও, হ্যাঁ, দুই পা গোড়ালির উপর গোড়ালি, হাঁটুর উপর হাঁটু, সবসময় ঠিকঠাক করলে উপকারিতা বেশি, মাথা উল্টো দিকে, কান হাতের তালুর উপরে, ভালো হচ্ছে, শ্বাস নিয়ে শ্বাস ধরে রাখবে, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ো, নিয়ে সোজা হও, পরের আসন পবন মুক্তাসন, ডান পা ভাঁজ করে মাথা তুলে নাক ঠেকাও হাঁটুতে, পবন মুক্তাসন, এটা শ্বাস ছেড়ে শুরু, শ্বাস ছাড়া ধরে রাখা, হ্যাঁ, শ্বাস নিয়ে পাটা নামাও, অন্য পা, হ্যাঁ, হাঁটুতে নাক ঠেকাতে হবে, শ্বাস ছেড়ে, এটা অম্বল গ্যাস হলে এটা খুব উপকারিতা, হাত দুটো আবার বিশ্রাম করো, হাত দুটো নিচে দিয়ে দাও শরীরের পাশে, হ্যাঁ, পবন মুক্তাসন, এরপরে করো রোলিং, দোল খাও, হ্যাঁ, বাহ,
এরপরে করো যষ্টি আসন, হাত দুটো মাথার উপরে টান টান, গোটা শরীর টান, দাঁড়িয়ে তারাসন, শুয়ে যষ্টি আসন, পায়ের পাতা নিচের দিকে, হাত ওপরের দিকে, শ্বাস নিয়ে শ্বাস ধরে রাখবে। যষ্টি মানে লাঠি, শরীর লাঠির মতো হয়ে যাচ্ছে, যষ্টি আসন। এরপরে করো বিশ্রাম শবাসন, হাত নিচে, হাত নিচে শরীরের পাশে, শবাসন। শবাসনে চিন্তা করবে যে আমরা সব হয়ে গেছি, সব মানে মরা, তার মানে তুমি শ্বাস বন্ধ রাখতে পারো, শ্বাস স্বাভাবিক রাখতে পারো। শ্বাস বন্ধ রাখলে আমাদের গৃহীদের 30 সেকেন্ডের বেশি রাখার কথা নয়, সাধু সন্ন্যাসীরা অনেকক্ষণ রাখে। এই শবাসন সম্পূর্ণ বিশ্রাম, যখনই ক্লান্ত লাগবে তখন যে কেউ যদি শবাসনে শোয় তাহলে তার ঘুম এসে যাবে। এবার বাঁদিকে পাশ ফিরে ডান হাতের উপর ভর দিয়ে, ডান হাত বাঁদিকে পাশ ফেরো, ডান হাতের উপর ভর দিয়ে আস্তে করে ওঠো। আমার পেট আর বুক দুটো উঁচুতে যাচ্ছে, শ্বাস নেওয়ার সময় ছাড়ার সময় নেমে যাচ্ছে। এটা হচ্ছে আমার ফুসফুস হাওয়া দিয়ে পরিষ্কার করা। এবারে আমার ফুসফুসটাকে টানতে হবে, এটা মেরুদের মতো, একটা নতুন মেরুন যদি দেওয়া হয় তা সেই মেরুনটা খোলানো যায় না, তখন তাকে একটু টেনে লম্বা করতে হয়। আমাদের লাংসটা আমরা টানবো, কীভাবে টানবো, শ্বাস নিয়ে হাত তুলবো, শ্বাস ছেড়ে নামাবো 10 বার। এবারে পাশে মুখ দিয়ে জোরে ছাড়লাম, অনেকটা হাওয়া ভরেছিলাম, ডাক দিয়ে অপটা পরিষ্কার বেরোবে না, সেরকম মুখ দিয়ে ছাড়লাম। এটা করলে প্রতিদিন সকালবেলায় আমাদের ফুসফুস পরিষ্কারটা বেড়েছে, দিনে যে কোনো সময় করা যায়, কিন্তু খোলা জায়গায় যেখানে প্রচুর অক্সিজেন সেখানে করতে হয়। আমার শ্বাস নেব, শ্বাস রাখার সময় ধাপটা টিপে থাকলে দাঁতের ব্যায়াম হয়ে যাচ্ছে, নেওয়া রাখা ছাড়া। আবার এটা কম করে 5 মিনিট করতে হবে, এটা করলে আমাদের লাংস বেশি অক্সিজেন পাবে আর ভালো থাকবে।